জি না ম্যাম, এখনো শুরু করে নাই। আচ্ছা, আমি আজকে ক্লিনিক্যাল কেমিস্ট্রি শুরু করছি তোমাদের সাথে, এবং খুব কমন একটা টপিকস নিয়ে শুরু করতেছি, যাতে মানে তোমাদের মনে না হয় যে হঠাৎ করে একটু কঠিন দিয়ে শুরু হয়ে গেল। আমাদের ইন্ট্রোডাক্টরি কিছু জিনিসপত্র আছে, স্যাম্পল কালেকশন, প্রসেসিং, স্টোরেজ, তারপরে ধরো আমরা কি কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি, কিছু ল্যাবরেটরি প্রসিডিউর, এগুলো আছে এখানের মধ্যে। আর ইউজুয়ালি আমরা কি করতাম, এই ক্লিনিক্যাল কেমিস্ট্রি কার্ডের সময় আমরা প্র্যাকটিক্যাল এর আইটেম গুলা মেইনলি নিতাম আর কি, কিন্তু এখন পরিস্থিতি যেটা যে তোমরাও কলেজে নাই, সো প্র্যাকটিক্যালটা হয়তো বাকি থাকবে, কিন্তু কিছু কমন প্রসিডিউর গুলা স্যার পড়াই দিবে বা আমি পরে পড়াবো, যেহেতু এটা আমাদের ক্লিনিক্যাল কেমিস্ট্রির উপরে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, সেই কারণে আমরা এই যে প্রথম শুরু করব হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস দিয়ে। ডায়াবেটিস মেলাইটাস এর সাথে তোমরা পরিচিত আছো তো সবাই, নাকি? জি ম্যাম, এই কথাটার সাথে সবাই তো পরিচিত। ডায়াবেটিস, ডায়াবেটিস কথাটার বাংলা অর্থ কি, এটা ভাইবা বোর্ডে জানতে চায়। ডায়াবেটিস এর বাংলা অর্থ কি? বহুমূত্র, বহুমূত্র ম্যাম। বহুমূত্র। বহুমূত্র। এমনিতে ডায়াবেটিস দুই ধরনের আছে, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, ওইটা তোমরা শুনছো যে ADH একটা হরমোন ছিল, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। হ্যাঁ, সেটা ডেফিসিয়েন্সি হলে হয়, তো সেটা আমাদের পড়ার জিনিস না, ওইটা এন্ডোক্রাইনোলজিতে তোমাদেরকে ফিজিওলজি পড়াবে। আমাদের খুব একটা নাই ডায়াবেটিস রিলেটেড কথাবার্তা এখানে, ইনসিপিডাস রিলেটেড কথাবার্তা এখানে খুব একটা নাই। আমরা মেইনলি পড়ব হচ্ছে আমাদের কারিকুলামে যেটা, সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, সরি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে আমাদের মূল যেটা মানে পড়ানোর যে টপিক, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তো ডায়াবেটিস তোমরা বললা বহুমূত্র, আমি এখানে একটা জার্নালের কপি নিয়ে বসছি, কেন বসছি, আজকে আমি শুধুমাত্র তোমাদেরকে ডায়াগনোসিস গুলা বলবো, শুধুমাত্র যে কোন ভ্যালুটা কতর উপরে গেলে ডায়াবেটিস বলবা তোমরা, সেটাই বলবো। হ্যাঁ, যেটা হয় যে তোমরা কি করো, তোমরা, আমি জানি না, প্রবাবলি তোমরা যে এই বইটা ফলো করো, আমি দেখছি যে ভালো থেকে ভালো স্টুডেন্ট যারা আছে তারা ভাইবা বোর্ডে অস্পিতে সবাই ডায়াবেটিস এর ডায়াগনোসিস ভুল করে। এটার কারণ কি আমি জানি না, এটার কারণ হিসেবে আমি আমি যেটা বের করছি সেটা হচ্ছে তোমরা যে বইগুলা ফলো করো, ব্লু প্রিন্ট, ইন্ডিভার বা এখন কি সব বের হয়েছে, আমার ধারণা যে ওখানে কোথাও ভুল দেওয়া আছে, যার কারণে তোমরা সবগুলা ফেলো। তো সেই কারণে আমি এটা একটা জার্নাল, যারা ডায়াবেটিস মানে এটা বছর বছর আপডেট করে, সেটার থেকে আমি তোমাদেরকে দেখাই দিব, এবং তোমরা এটা একেবারে ঝাঁঝরা মুখস্থ, যেটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আমাদের তাহলে ফিফথ কার্ড আমরা শুরু করতেছি, যেটার নাম হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি। হ্যাঁ, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি। তো সবার আগে আমরা আগে জানি হোয়াট ইজ ডায়াবেটিস। একটু খাতা কলম যদি পারো পাশে নিয়ে বসো, তাইলে নোট করতে তোমাদের সুবিধা হবে। ডায়াবেটিস হচ্ছে কি, ডায়াবেটিস হচ্ছে ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু রিলেটিভ অর অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। কথাটা খেয়াল করো, কিন্তু এই যে হাইপারগ্লাইসেমিয়া হবে, এটা কিন্তু আর কখনোই ভালো হবে না, যার জন্য এটার নাম হচ্ছে পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু, কেন, কারণ কি, ডিউ টু রিলেটিভ অর অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। অ্যাবসোলিউট কথার মানে কি, অ্যাবসোলিউট কথার মানে হচ্ছে একেবারে নাই, শূন্য। হ্যাঁ, অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি। আর রিলেটিভ মানে কি, রিলেটিভ মানে কি, কম আছে, কম আছে অথবা আছে, সে টার্গেট গ্ল্যান্ডে কাজ করতে পারে না, সেটা। তো ডায়াবেটিস এর ডেফিনেশনটা তোমরা খেয়াল করছো, ইট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টার পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু রিলেটিভ অর অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। ক্লাসিফিকেশন হচ্ছে চারটা, টাইপ 1 ডায়াবেটিস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস বা যেটার আরেকটা নাম হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এন্ড স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস ডিউ টু আদার কজ। ঠিক আছে, টাইপ 1 ডায়াবেটিস এর কজ হচ্ছে কি, ডিউ টু অটো ইমিউন প্যানক্রিয়াটিক বিটা সেল ডিস্ট্রাকশন। আমরা জানি প্যানক্রিয়াস এর বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হয়, জানো কি জানো না? জানি ম্যাম। ওকে, প্যানক্রিয়াস এর আলফা সেল থেকে রিলিজ হয় গ্লুকাগন, বিটা সেল থেকে হয় ইনসুলিন, ডেল্টা সেল থেকে হয়
সোমাটোস্টেটিন নাকি? সোমাটোস্টেটিন রিলিজ হয়, তো প্যানক্রিয়াটিক যে বিটা সেল আছে সেই বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হওয়ার কথা। কোনো কারণে যদি আমাদের বিটা সেলই ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে ইনসুলিন কোত্থেকে আসবে? ইনসুলিন আসার আর কোনো সোর্স নাই। তাইলে এই যে টাইপ ওয়ানটা হচ্ছে অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি ডিউ টু অটোইমিউন প্যানক্রিয়াটিক বিটা সেল ডিস্ট্রাকশন, ঠিক আছে? টাইপ টু ডায়াবেটিস, যেটার আরেকটা নাম হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে আমরা বলি NIDDM, ডিউ টু এ প্রোগ্রেসিভ লস অফ বিটা সেল ইনসুলিন সিক্রেশন ফ্রিকুয়েন্টলি অন দা ব্যাকগ্রাউন্ড অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। তার মানে কি, এখানে একবারে মানে কমপ্লিট ডিস্ট্রাকশন হয় নাই, এখানে প্রোগ্রেসিভ লস হচ্ছে, মানে আস্তে আস্তে সিক্রেশনটা কমে আসতেছে। ডিউ টু প্রোগ্রেসিভ লস অফ বিটা সেল ইনসুলিন ডেফিসিয়েন্সি ফ্রিকুয়েন্টলি অন দা ব্যাকগ্রাউন্ড অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, তার মানে এখানে কি হচ্ছে, আমার রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি হচ্ছে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স ডেফিনিশনটা কি, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি জিনিস, ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার ইনসুলিন আছে কিন্তু সে তার টার্গেট গ্ল্যান্ডে গিয়ে কাজ করতে পারবে না, মানে সেই আমার সেলের ইনসুলিন ইউজ করার ক্ষমতা নাই, যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনএবিলিটি অফ ইনসুলিন টু অ্যাক্ট অন দা টার্গেট গ্ল্যান্ড। তাইলে টাইপ ওয়ান হচ্ছে অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, আর টাইপ টু তে হচ্ছে রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি। রিলেটিভ বুঝতে পারছো তো কেন আমরা রিলেটিভ বললাম? কারণ এখানে কমপ্লিট ডিস্ট্রাকশন হয় নাই, প্রোগ্রেসিভ লস অফ বিটা সেল হচ্ছে এখানে, মানে আস্তে আস্তে ইনসুলিন সিক্রেশনটা কমা শুরু করবে এবং অল্প অল্প স্বল্প ইনসুলিন যেটাই থাকে পরে সেটা আবার টার্গেট গ্ল্যান্ডে গিয়ে কাজ করতে পারে না ইনসুলিন রেজিস্ট্যান্স এর জন্য। তার মানে টাইপ টু ডায়াবেটিস এর কজ যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবা হচ্ছে রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি। থার্ড টাইপ হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আমাদের পুরো জেস্টেশন, ফিমেল প্রেগন্যান্সিটাকে আমরা জেস্টেশনাল পিরিয়ড বলি নাকি? এই জেস্টেশনাল পিরিয়ড কে আমরা 9টা মাসে ভাগ করি। প্রথম 3 মাসকে বলি ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাসকে বলি সেকেন্ড ট্রাইমেস্টার এবং লাস্টের 3 মাসকে বলি আমরা থার্ড ট্রাইমেস্টার। তো কোনো একজন প্রেগনেন্ট লেডিতে হঠাৎ করে যদি ডায়াবেটিস ডেভেলপ করে, যার আগে ডায়াবেটিস ছিল না, প্রেগনেন্সির আগে কোনো ডায়াবেটিস ছিল না, সেই পেশেন্টকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিক পেশেন্ট বলবো। কথাটা খেয়াল করো, ডায়াবেটিস ডায়াগনোজড ইন দ্য সেকেন্ড অর থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি দ্যাট ওয়াজ নট ক্লিয়ারলি ওভার ডায়াবেটিস প্রায়র টু দ্য জেস্টেশন, এই কথাটা তোমাকে অবশ্যই বলতে হবে যে হু হ্যাড নো ডায়াবেটিস মেলাইটাস বিফোর প্রেগনেন্সি। এই তোমাদেরকে আমি বারবার বলি যে পাশে একটা খাতা কলম নিয়ে বসবা, দেখা যায় লেকচার আপলোড করতে, শুধু তো আমাদের 3টা সাবজেক্টের লেকচার থাকে না, ওখানে 11টা সাবজেক্ট আছে মেইন, তারপরে ধর আবার সাব ডিভিশন আছে, আই আছে, ENT আছে, আরো কিছু সাবজেক্ট আছে, স্কিন আছে, সেই সাইকিয়াট্রি আছে, অনেক দেখা যায় যে সাব ডিভিশন আছে, অত অত লেকচার জমা হয়ে গিয়ে পরে আপলোড করাটা অনেক ঝামেলার কাজ হয়ে যায়। তোমরা দেখবে যে এখনো অনেক পিছনে, হ্যাঁ আপলোডে অনেক পিছনে। সো তোমরা একটা খাতা কলম নিবা, নিয়ে ক্লাসে যেভাবে নোট করে রাখো এইভাবে এখানে নোট করে রাখবা যে আমরা কোন জিনিসটাতে জোর দিচ্ছি, যে এটা পরীক্ষাতে ধরবে, ওইটা পরীক্ষাতে আসবে। তাহলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস কি? ডায়াবেটিস মেলিটাস ডেভেলপড ফার্স্ট টাইম ইন এ প্রেগনেন্সি হু হ্যাড নো ডায়াবেটিস মেলিটাস বিফোর প্রেগনেন্সি। কথাটা কি বুঝতে পারছো তোমরা? ওকে, তারপর লাস্ট টাইপ যেটা হচ্ছে স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস ডিউ টু আদার কজ, কিছু জেনেটিক কজ থাকতে পারে, কিছু হরমোনাল কজ থাকতে পারে, কিছু এন্ডোক্রাইন কজ থাকতে পারে, অন্যান্য ডিজিজের কারণে যখন কোন ডায়াবেটিস ডেভেলপ করে তখন সেটাকে আমরা স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস এই কজটার মধ্যে ফেলি। যেমন ধরো মনোজেনিক ডায়াবেটিক সিন্ড্রোম সাচ এজ নিওনেটাল ডায়াবেটিস এন্ড ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়ং, এগুলো হচ্ছে জেনেটিক কজের জন্য হচ্ছে। ডিজিজ অফ দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস, যেমন ধরো সিস্টিক ফাইব্রোসিস, প্যানক্রিয়াটাইটিস। ড্রাগ অর কেমিক্যাল ইন্ডিউস ডায়াবেটিস, যেমন ধরো গ্লুকোকর্টিকয়েড ইউজ অর ইন ইন দ্য ট্রিটমেন্ট অফ HIV অর এইডস অর আফটার অর্গান ট্রান্সপ্লান্টেশন। তারপরে তোমরা জানো যে কুশিং সিন্ড্রোম, অ্যাক্রোমেগালি, এইসব পেশেন্টদের ডায়াবেটিস থাকে। এগুলো হচ্ছে স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস ডিউ টু আদার কজ, আদার কজের মধ্যে এগুলো পড়ছে। তো এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, আমরা সরাসরি ডায়াগনোসিসে চলে যাব।
তোমরা দেখতে পাচ্ছ, এটা স্পষ্ট হয়েছে নাকি আরো বাড়াবো? ম্যাম স্ক্রিনটা একটু বড় ঠিক আছে, এখন ঠিক আছে। এখন স্পষ্ট হয়েছে? জি ম্যাম। ওকে, ডায়াগনোসিসে আমি বলার আগে তোমরা দেখো সবগুলোতে কিন্তু অর অর লেখা আছে, মানে যে কোনো একটা যদি তোমার পজিটিভ হয়, মানে তোমার কাট অফ পয়েন্ট ক্রস করে, তাহলে কিন্তু পেশেন্ট ডায়াবেটিস। খেয়াল করো ক্রাইটেরিয়া ফর দ্য ডায়াগনোসিস অফ ডায়াবেটিস। তাহলে প্রথম আসো আমরা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি করি। এখন আরেকটা জিনিস আমি এখানে বলে নিই, যখন আমরা ক্লিনিক্যাল কেমিস্ট্রি পড়ব তখন প্লাজমা কি জিনিস আর সেরাম কি জিনিস এবং এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে? প্লাজমা এবং সেরাম কি জিনিস এবং এই দুইটার মধ্যে কি পার্থক্য, তোমরা একটু ফিজিওলজি থেকে পড়ে নিবা। আর বেসিক যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, প্লাজমাতে মানে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে আমাদের কালেকশন করতে হয়, যেহেতু এটাতে সব ক্লটিং ফ্যাক্টর থাকে। সো যদি আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট না দেই এটা জমা হয়ে যাবে। আর সেরামের ক্ষেত্রে কি হয়, কিছু ক্লটিং ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকে, ওয়ান টু আরো দুই একটা কি জানি আমি এখন ভুলে গেছি, যার জন্য ওটাতে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হয় না। দুইটাই হচ্ছে ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড। সেরাম এবং প্লাজমার মধ্যে কি পার্থক্য এটা একটু পড়ে নিবা। তো আমরা ক্রাইটেরিয়াতে প্রথমে বলতেছি যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ মোর দেন অর ইকুয়াল 7 মিলিমোল পার লিটার, মানে সাত বা মোর দেন অর ইকুয়াল কথাটার মানে কি, সাত বা সাতের বেশি হলে পেশেন্ট ডায়াবেটিস। ফাস্টিং বলতে কি বোঝাচ্ছে, এখানে লিখে লিখে দিছে নো ক্যালোরি ইনটেক ফর অ্যাট লিস্ট 8 আওয়ার। দুই নাম্বার পয়েন্ট দেখো, অর অথবা আমরা ওজিটিটি করব, অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট কি, এটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট বা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট অফ ডায়াবেটিস। এটাতে আমরা পেশেন্টকে কি করি, প্রথমে ফাস্টিং একটা ব্লাড স্যাম্পল নেই, নেওয়ার পরে পেশেন্টকে 300 ml পানির মধ্যে 75 গ্রাম গ্লুকোজ ডাইলুট করে পেশেন্টকে ডিজলভ করে এটা খাওয়াই দিই। খাওয়ানোর 2 ঘন্টা পরে আমরা আবার পেশেন্ট থেকে ব্লাড নিই। নেওয়ার পরে ওই যে 2 ঘন্টা পরের যে ব্লাড সেটা যদি মোর দেন অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার হয়, তাহলে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক। 11.1 বা তার বেশি হলে পেশেন্ট ডায়াবেটিক। এখন দেখো এগুলা কিন্তু মিলিগ্রামে দেওয়া আছে। তোমরা জানো যে গ্লুকোজের মিলিমোলটাকে যদি 18 দিয়ে আমরা কনভার্ট করি, 18 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা মিলিগ্রামে কনভার্ট হয়ে যাবে, এটা মনে রাখবা। আর যেহেতু ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে মিলিমোল, সো আমি তোমাদেরকে মিলিমোলটাই পড়াচ্ছি। মোর দেন অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার ডিউরিং ওজিটিটি। দ্য টেস্ট শুড বি পারফর্মড অ্যাজ ডিসক্রাইবড বাই দ্য WHO ইউজিং এ গ্লুকোজ লোড কন্টেইনিং দ্য ইকুইভ্যালেন্ট অফ 75 গ্রাম অ্যানহাইড্রাস গ্লুকোজ ডিজলভ ইন ওয়াটার। ওজিটিটি করার জন্য আমাদের এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট রিটেন প্রশ্ন, ওজিটিটি এটা আমরা পরে পড়ব, এখন আমরা প্রসিডিউরে গিয়ে ডায়াগনোসিসটাকে মিস করতে চাচ্ছি না। আরেকটা ক্রাইটেরিয়া কি ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য, হিমোগ্লোবিন A1C, যেটাকে আমরা বলি HbA1c। তোমরাও HbA1c HbA1c বলো। যখন আমরা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করি HB মানে কি, তখন আর বলতে পারো না যে এটা হিমোগ্লোবিন A1c। হিমোগ্লোবিন A1c হচ্ছে মোর দেন অর ইকুয়াল 6.5%, 6.5%। The test should be performed in a laboratory using a method that is NGSP certified and instant CDSA or in a patient with classic symptom of hyperglycemia or hyperglycemic crisis, a random plasma glucose more than or equal 200 mg per day or 11.1 millimole per day. এইটা বলার দরকার নাই যে দ্য টেস্ট শুড বি পারফর্মড ইন এ ল্যাবরেটরি ইউজিং এ মেথড, এইগুলা বলার দরকার নেই, বাকিগুলা গুলা বলবা। ইন এ পেশেন্ট উইথ ক্লাসিক সিমটম অফ হাইপারগ্লাইসেমিয়া অর হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস, এ র্যান্ডম প্লাজমা গ্লুকোজ মোর দেন অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার। তাহলে ক্রাইটেরিয়া হচ্ছে চারটা। আচ্ছা আবার রিভিউ করার আগে বলি, ক্লাসিক্যাল সিমটম কি, হাইপারগ্লাইসেমিয়ার ক্লাসিক্যাল সিমটম কি, তোমরা কি শুনছো এই পাঁচটা কথা, পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, অ্যাসথেনিয়া, এগুলো শুনছো? হ্যাঁ, তোমরা দেখবা যে ডায়াবেটিস এর পেশেন্টরা কমপ্লেইন করে যে তাদের পলিউরিয়া হয়, মানে অনেক প্রস্রাব হয়, ঘন ঘন প্রস্রাব হয়। কেন হয়,
বলো, এটা আমি গত কার্ডে তোমাদেরকে পড়াইছি কেন হয়, তাদের কি ধরনের ডায়ালিসিস হয়, অসমোটিক প্রেশার অর ওয়াটার ডায়ালিসিস, কোন ধরনের ডায়ালিসিস হয়? ওয়াটার ডায়ালিসিস। এই যে কি বললা, এটা অসমোটিক ডায়ালিসিস হয়। গ্লুকোজ যেটা ব্লাড গ্লুকোজ লেভেল তো অসমোটিক্যালি অ্যাক্টিভ, সো গ্লুকোজটা যখন তোমার রেনাল থ্রেশহোল্ড ক্রস করবে 180 ক্রস করে যাবে, এই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে দেখতেছো 180 না, সব 200 200, 180 যখন ক্রস করে যাবে তখন তো গ্লুকোজ ইউরিনের সাথে বের হবে। গ্লুকোজ যখন বের হবে, এটা তো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল তখন কি করবে বলো? অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল তখন তো দেখা যাবে যে ওই গ্লুকোজ যখন যাচ্ছে সাথে করে পানিও যাবে, তাইলে অসমোটিক ডায়ালিসিস হবে, পলিউরিয়া হবে। তারপরে তার পলিডিপসিয়া, সে বেশি বেশি পানি খাবে, তার তৃষ্ণা বেশি লাগবে, পলিফেজিয়া, তার ক্ষুধা অনেক লাগবে, অনেক বেশি ক্ষুধা লাগবে, খাবার বেশি খাবে। তারপরে হচ্ছে কি, ওয়েট লস হবে, আর অ্যাস্থেনিয়া মানে হচ্ছে উইকনেস, অ্যাস্থেনিয়া মানে হচ্ছে উইকনেস। এই পাঁচটা ফিচার হচ্ছে ডায়াবেটিসের মানে ক্লাসিক্যাল সিমটম, ক্লাসিক্যাল সিমটম। তাইলে আমরা ডায়াগনোসিস যদি করতে চাই যে কোনো পেশেন্টের, যদি ফাস্টিং মানে তার 8 ঘন্টা ফাস্টিং এর পরে তার ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি হয় মোর দ্যান অর ইকুয়াল 7 মিলিমোল পার লিটার, যদি তার 75 গ্রাম ওজিটিটি মানে আফটার ওজিটিটি 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ লেভেল যদি হয় মোর দ্যান অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার, যদি তার হিমোগ্লোবিন A1C হয় মোর দ্যান অর ইকুয়াল 6.5%, অথবা ক্লাসিক্যাল সিমটম অফ হাইপারগ্লাইসেমিয়া সাথে র্যান্ডম প্লাজমা গ্লুকোজ লেভেল যদি থাকে মোর দ্যান ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার, তাহলে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিস। এই চার্টটা আজকে পড়ার টেবিলের সামনে ঝুলাবা, এবং সারা জীবন মানে একেবারে ডাক্তার হওয়া পর্যন্ত এটা পড়ার টেবিলের সামনেই যেন থাকে। এটা লাগবে না তুমি যখন মেডিসিন পড়বা, যখন গাইনি ওয়ার্ড করবা, সার্জারি ওয়ার্ড করবা, এগুলা লাগবে না। লাগবে লাগবে। সো এই হচ্ছে আর চারটা, যে কোনো একটা পজিটিভ হলে তোমার পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক। হ্যাঁ, তারপরে আসো আমরা আরেকটা ডায়াগনোসিসে যাচ্ছি, সেটা হচ্ছে প্রি ডায়াবেটিস। হোয়াট ইজ প্রি ডায়াবেটিস? প্রি ডায়াবেটিস এখানে তোমরা দেখো, দাঁড়াও আমি একটু ছোট করি বের। দেখা যাচ্ছে প্রিডায়াবেটিস, প্রিডায়াবেটিস ইজ দ্য টার্ম ইউজড ফর দ্য ইন্ডিভিজুয়াল হুজ গ্লুকোজ লেভেল ডু নট মিট দ্য ক্রাইটেরিয়া ফর ডায়াবেটিস বাট আর টু হাই টু বি কনসিডার্ড নর্মাল। এই কথা থেকে তোমরা কি বুঝতে পারছো? প্রিডায়াবেটিস ইজ দ্য টার্ম ইউজড ফর দ্য ইন্ডিভিজুয়াল হুজ গ্লুকোজ লেভেল ডু নট মিট দ্য ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস, মানে সে ডায়াবেটিস এর ক্রাইটেরিয়া ফুলফিল আপ করতেছে না, মানে তার ফাস্টিং 7-এর বেশি হচ্ছে না, বা 7 বা 7-এর বেশি হচ্ছে না, আবার র্যান্ডম 11.1 মিলিমোল পার বেশি হচ্ছে না, HbA1c তার 6.5 বা তার বেশি হচ্ছে না, তাইলে সে ডো নট মিট দ্য ক্রাইটেরিয়া ফর ডায়াবেটিস। বাট তার ব্লাড গ্লুকোজ লেভেল যেটা আছে সেটা হচ্ছে আর টু হাই টু বি কনসিডার নর্মাল, কিন্তু সেটা নর্মালও না, নর্মালও না আবার ডায়াবেটিসও না, সে হচ্ছে মাঝামাঝি। বুঝতে পারছো? প্রিডায়াবেটিস কারা বুঝতে পারছো? যাদের ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালও না আবার হচ্ছে তাদের ডায়াবেটিসও না, মাঝামাঝি, তারা এই পেশেন্ট গুলাকে আমরা প্রিডায়াবেটিস বলি। এখন তুমি বলতে পারো যে আমরা কেন প্রিডায়াবেটিস আলাদা একটা গ্রুপ করলাম, এটার কথা এই জায়গার মধ্যে লেখা আছে যে প্রিডায়াবেটিস শুড নট বি ভিউড এজ এ ক্লিনিক্যাল এন্টিটি বাট রেদার এজ এন ইনক্রিজ রিস্ক অফ ডায়াবেটিস অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে কি হচ্ছে তাদের? ইনক্রিজ রিস্ক অফ ডায়াবেটিস অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। ক্রাইটেরিয়া ফর টেস্টিং ফর ডায়াবেটিস অর প্রিডায়াবেটিস ইন অ্যাসিমটোমেটিক অ্যাডাল্ট ইন আউটলাইন ইন টেবিল 2.3, প্রিডায়াবেটিক পেশেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি স্পেশালি অ্যাবডোমিনাল অর ভিসেরাল ওবেসিটি, ডিসলিপিডেমিয়া উইথ হাই ট্রাইগ্লিসারাইড অ্যান্ড অর লো এইচডিএল কোলেস্টেরল অ্যান্ড হাইপারটেনশন। তাইলে এখানে কি বলছে যে প্রিডায়াবেটিক পেশেন্টদের কি থাকে? ওবেসিটি থাকে, ওবেসিটি থাকে, ডিসলিপিডেমিয়া থাকে, ডিসলিপিডেমিয়ার মধ্যে তাদের হাই ট্রাইগ্লিসারাইড লেভেল থাকে এবং লো এইচডিএল কোলেস্টেরল থাকে, সাথে তাদের হাইপারটেনশন থাকে। তাহলে ওবেসিটি
ডিসলিপিডেমিয়া, হাইপারটেনশন, এইগুলা থাকে, সাথে কি হচ্ছে দে ইনক্রিজ দ্য রিস্ক অফ ডায়াবেটিস এন্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। এই কারণে আমরা প্রি ডায়াবেটিক গ্রুপটাকে আলাদা করছি, যেন আমরা তাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে পারি, মানে তাদের কেয়ার করতে পারি, তাদেরকে চিকিৎসা দিতে পারি। তাহলে প্রি ডায়াবেটিক কারা? যাদের ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল দেখো 5.6 to 6.9 মিলিমোল পার লিটার, 5.6 to 6.9 মিলিমোল পার লিটার, তাদেরকে আমরা বলি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, IFG, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। তারপরে দেখো অথবা অর দেওয়া কিন্তু 2 hour plasma glucose during 75 gram oral glucose tolerance test 7.8 to 11 millimol per liter. দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। ওকে, তারপরে আসো হিমোগ্লোবিন A1C 5.7 to 6.4%, 5.7 to 6.4%। তাইলে এই যে ভ্যালুগুলা, এদের মাছ মানে এই ভ্যালুগুলার পেশেন্টকে আমরা বলবো প্রি ডায়াবেটিস। তোমরা এখানে খেয়াল করো 5.6 to 6.9 মিলিমোল পার লিটার, আমরা বলছি 7 বা 7-এর বেশি হলে পেশেন্ট ডায়াবেটিস নাকি? আবার ওজিটিটি 2 ঘন্টা পরে আমরা বলতেছি ভ্যালু হচ্ছে 7.8 to 11, আবার আমরা বলছি যে 11.1 বা তার বেশি হলে পেশেন্ট ডায়াবেটিক। আবার এখানে দেখো হিমোগ্লোবিন A1C হচ্ছে 5.7 টু 6.4%, যেটা 6.5 বা তার বেশি গেলে আমরা বলছি ডায়াবেটিক। বুঝা গেছে নাকি আরেকবার রিপিট করব? আমি শেষটা বুঝি না, আরেকবার রিপিট করি, আরেকবার রিপিট করি, দুইটা চার্ট একসাথে করি, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে ডায়াবেটিস, ফাস্টিং এ আমরা বলছি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি হয় 7 বা 7-এর বেশি, মোর দেন অর ইকুয়াল, এই কথাটা কিন্তু ভুল করবে না, তোমরা শুধু দাও মোর দেন, মোর দেন না, এটা ইকুয়াল হইলেও ডায়াবেটিস। তাহলে মোর দেন অর ইকুয়াল 7 মিলিমোল পার লিটার, 2 hour প্লাজমা গ্লুকোজ আফটার 75 গ্রাম ওজিডিটি মোর দেন অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার হলে পেশেন্ট ডায়াবেটিক, আবার কারো যদি হিমোগ্লোবিন A1C থাকে মোর দেন অর ইকুয়াল 6.5%, তাহলে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক। দেখো ফাস্টিং খালি পেটে 7 বা 7-এর বেশি হলে পেশেন্ট ডায়াবেটিক, 2 ঘন্টা পরে ওজিটিটি 2 ঘন্টা পরে 11.1 বা তার বেশি হলে পেশেন্ট ডায়াবেটিক, আবার হিমোগ্লোবিন A1C 6.5 বা তার বেশি হলে পেশেন্ট ডায়াবেটিক। ঠিক আছে, আর আমরা বলছি প্রি ডায়াবেটিস হচ্ছে এমন একটা কন্ডিশন যাদের ব্লাড গ্লুকোজ লেভেল ডায়াবেটিক পর্যায়ে যায় নাই, আবার নর্মালও না, তাইলে সেই ব্লাড গ্লুকোজ লেভেলটা কত? যাদের ফাস্টিং থাকে 5.6 থেকে 6.9 তারা হচ্ছে প্রি ডায়াবেটিক, যাদের ওজিটিটির ভ্যালুটা আসবে 7.8 to 11 তারা হচ্ছে প্রি ডায়াবেটিক, আবার যাদের হিমোগ্লোবিন A1C হচ্ছে 5.7 থেকে 6.4% তারা হচ্ছে প্রি ডায়াবেটিক। এই গ্রুপটাকে আমরা কেন আলাদা করছি? স্পেশাল কেয়ারের জন্য আমরা আলাদা করছি, কারণ তাদের ডিসলিপিডেমিয়া থাকে, হাইপারটেনশন থাকে, ওবেসিটি থাকে, এবং তাদের কি হচ্ছে ইনক্রিজ রিস্ক অফ কার্ডিওভাস্কুলার এবং সেরিব্রোভাস্কুলার ডিজিজ, তাদের রিস্ক বেশি থাকে, এবং এই পেশেন্ট গুলা পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, এই কারণে এই গ্রুপটাকে আমরা আলাদা করছি। এখান থেকে কোনো প্রশ্ন আছে? প্রি ডায়াবেটিস থেকে কি আবার হচ্ছে নরমাল হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, ভালো হবে যদি তুমি কেয়ার করো, ভালো হবে। এটাতে তো আমরা বলি নাই পার্সিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া, যেটা আমরা টাইপ 2 ডায়াবেটিস বলছি। হ্যাঁ, সেখানে ডেফিনেশনে আমরা কি বলছি পার্সিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া, বাট আসলে কি হচ্ছে আমাদের কন্ট্রোল মানে প্রি ডায়াবেটিস গুলা দেখা যায় যে বেশিরভাগই প্রোগ্রেস করে টাইপ 2 ডায়াবেটিস, মানে কাছে কেউ যদি খুব স্ট্রিক্ট কন্ট্রোল করতে পারে তাইলে হয়তো বা তার মানে কিউর হওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। এখান বলো এখন ডায়াবেটিস এর ডায়াগনোসিস করলা, প্রি ডায়াবেটিস কাদেরকে বলি আমরা সেটা করলাম, এখান থেকে আর কোনো প্রশ্ন আছে? কেন না, এই যে বল আমি বললাম যে তোমাদেরকে যে এত থেকে এত হইলে এরা, অত থেকে অত হইলে তারা ডায়াবেটিস, তুমি তো একবারও জিজ্ঞেস করো নাই ম্যাডাম নর্মাল ভ্যালু কত, তাইলে এখন তুমি একজন পেশেন্টের খালি পেটে তার প্লাজমা গ্লুকোজ টেস্ট করছো,
প্লাজমা গ্লুকোজ টেস্ট করছো, তো তুমি তো তাকে নর্মাল বলে ডিক্লেয়ার করবা, তাহলে নর্মাল ভ্যালু কত? তা নিজে দেখো, 5.6 এর নিচে হচ্ছে নর্মাল, 3 to 5.5 হচ্ছে নর্মাল ভ্যালু ফাস্টিং, 3 to 5.5, ঠিক আছে? 3 to 5.5 হচ্ছে নর্মাল ভ্যালু, নর্মাল ফাস্টিং কন্ডিশনে। আর এটা তো একটা প্রসিডিউর পারফর্ম করতে হয়, এটা তো আর নর্মাল কিছু নাই, কিন্তু বিলো 7 র্যান্ডম এর ক্ষেত্রে আমরা এই যে র্যান্ডম আমরা বলছি যে র্যান্ডম হঠাৎ মানে এই যে র্যান্ডম টেস্টটা করি আমরা, সেই র্যান্ডম এর ক্ষেত্রে যদি কারো বিলো 7.8 হয়, বিলো 7.8, এখানে খেয়াল করো আমরা বলতেছি 7.8 থেকে 11 পর্যন্ত হচ্ছে সে প্রি ডায়াবেটিস, 11.1 বা তার বেশি হলে সে ডায়াবেটিস। তাহলে বিলো যদি 7.8 থাকে, 2 আওয়ার মানে পোস্ট, সরি, 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ আফটার 75 গ্রাম ওজিটিটি অথবা র্যান্ডম ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে নর্মাল। ফাস্টিং এ যদি হয় 3 to 5.5, আর র্যান্ডম এর ক্ষেত্রে যদি হয় র্যান্ডম বা এই যে ওজিটিটির ক্ষেত্রে বিলো 7.8 থাকে, তাহলে পেশেন্ট হচ্ছে নর্মাল। আর HbA1c হচ্ছে 4 to 5.5 হচ্ছে নর্মাল, 4 to 5.5%, এটা 5.6%, এটা হচ্ছে নর্মাল। তাহলে তোমরা নর্মাল ভ্যালু লিখবা, প্রি ডায়াবেটিস কারা সেটা লিখবা, আর অন্যদিকে ডায়াবেটিস আমরা কিভাবে ডায়াগনোসিস করি সেটা লিখবা, ঠিক আছে? তারপরে আরেকটা লাস্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে জিডিএম, জিডিএম এর দুইটা স্টেপ আছে, 1 step strategy, 2 step strategy। 2 step strategyটা কি, প্রথমে আমরা 50 গ্রাম গ্লুকোজ খাওয়াবো, মানে পেশেন্ট ফাস্টিং ছিল না, হঠাৎ করে আসছে, তুমি তারে 50 গ্রাম গ্লুকোজ খাওয়ালা, খাওয়ায় 1 ঘন্টা পরে তুমি যদি দেখো তার প্লাজমা গ্লুকোজ লেভেল 130-এর উপরে চলে গেছে, তখন তুমি তাকে পরের দিন খালি পেটে আসতে বলবা, আসার পরে তাকে তুমি 100 গ্রাম গ্লুকোজ খাওয়াবা। 100 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে তুমি মেজার করবা, 1 ঘন্টায় একটা ব্লাড নিবা, 2 ঘন্টায় একটা ব্লাড নিবা, 3 ঘন্টায় একটা ব্লাড নিবা। এই দেখো 2 এর উপরে স্টার দেওয়া, তার মানে যে কোনো দুইটা এখানে তোমার মানে টাচ করতে হবে। ফাস্টিং এ যদি 5.3 হয়, তারপরে 1 ঘন্টায় যদি 10 হয়, 2 ঘন্টা পরে 8.6 হয় এবং 3 ঘন্টা পরে 7.8 হয়, যে কোনো দুইটা যদি এই ভ্যালুকে ক্রস করে, তাহলে পেশেন্ট হচ্ছে জিডিএম এর পেশেন্ট। এটা অনেক মানে কঠিন মনে রাখা, এই 2 স্টেপের কোনো দরকার নেই, শুধু জেনে রাখো যে 2 স্টেপ একটা আছে। আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে 1 step strategy। আমরা পেশেন্টকে খালি পেটে আসতে বলবো এবং তাকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ায় তার ওজিটিটি করব। তার 1 ঘন্টাতে একটা ব্লাড নিব, 2 ঘন্টাতে একটা ব্লাড নিব। ফাস্টিং কন্ডিশনে তার ব্লাড গ্লুকোজ লেভেল যদি মোর দেন অর ইকুয়াল 5.1 মিলিমোল পার লিটার হয়, 1 ঘন্টা পরে যদি হয় মোর দেন অর ইকুয়াল 10 মিলিমোল পার লিটার, এবং 2 ঘন্টা পরে যদি হয় 8.5 মিলিমোল পার লিটার, তাহলে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক। দেখো, দ্য ডায়াগনোসিস অফ জিডিএম ইজ মেড হোয়েন এনি অফ দ্য ফলোয়িং প্লাজমা গ্লুকোজ ভ্যালু আর মেট, এনি যে কোনোটা তিনটার মধ্যে যে কোনোটা যদি মানে এই ভ্যালু ক্রস করে, তাহলে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিস। 1 step strategyটা তাইলে কি, নর্মাল ওজিডিটির মতোই আমরা পেশেন্ট খালি পেটে আসবে, আসার পরে একটা ফাস্টিং ব্লাড স্যাম্পল নিব, আমরা নেওয়ার পরে আমরা তাকে 75 গ্রাম গ্লুকোজ 300 ml পানির মধ্যে গুলে তাকে 5 মিনিটে খাইতে বলবো, খাওয়ার 1 ঘন্টা পরে একটা ব্লাড নিব, 2 ঘন্টা পরে একটা ব্লাড নিব। 1 ঘন্টা পরে যদি তার ভ্যালু 10 বা 10-এর বেশি হয়, 2 ঘন্টা পরে যদি 8.5 বা তার বেশি হয়, এবং ফাস্টিং কন্ডিশনে যদি 5.1 মিলিমোল পার লিটার বা তার বেশি হয়, তাহলে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক। বুঝছো? জি ম্যাম। এই যে এই যেটা হচ্ছে 1 step strategy, সেটা পড়বা। এবং ভাইভাতে জিজ্ঞেস করা হয় কখন তুমি পেশেন্টকে ওজিটিটি করবা বা তার জিডিএম স্ক্রিনিং স্ক্রিনিং করবা, যে তার ডায়াবেটিস ডেভেলপ করছে কিনা, সেটা হচ্ছে যে 24 to 28 উইক অফ জেস্টেশন, একেবারে ছাজরা 24 to 28 উইক অফ জেস্টেশন। ভাইভাতে জিজ্ঞেস করবে কোন কখন করবা, আগে কেন করি না আমরা, কারণ প্রেগনেন্সিতে যে প্লাসেন্টা ডেভেলপ করে, প্লাসেন্টার নাম শুনছো তোমরা? জি ম্যাম, শুনছি ম্যাম।
প্লাসেন্টা, যেটাকে বাংলাতে ফুল বলে না, গর্ভফুল, সেই প্লাসেন্টাটা মানে প্লাসেন্টার জন্য গ্লুকোজ হচ্ছে খুবই টক্সিক, যার কারণে তুমি তো পেশেন্টের উপরে বারবার এক্সপেরিমেন্ট করতে পারবে না। আইডিয়ালি খুব বেশি যদি তার সিমটম না থাকে, তাইলে আইডিয়ালি আমরা 24 to 28 উইকে আমরা একবার পেশেন্টের স্ক্রিনিং করি, ঠিক আছে? জি ম্যাম। তাইলে এই তিনটা ডায়াগনোসিস আজকে এই টেবিলের মধ্যে লিখে সামনে ঝুলাই দিবা, একটা হচ্ছে নর্মাল ভ্যালু গ্লুকোজের, আর একটা হচ্ছে ওইটা একটা কলাম করবা, এক পাশে থাকবে নর্মাল ভ্যালু, এক পাশে থাকবে প্রি ডায়াবেটিস কারা, আর এক পাশে থাকবে হচ্ছে ডায়াবেটিস কারা। তাহলে তিনটে তিনটা মানে কাট পয়েন্ট গুলো একটা টেবিলে চলে যাবে, আর পাশে আরেকটা ইয়েতে পেজের মধ্যে জিডিএম এর যে স্ক্রিনিং ক্রাইটেরিয়া সেটা লিখবা। কালকে কালকের ক্লাসে আমরা ডায়াবেটিস এর বাকি জিনিসগুলা আলোচনা করব, এগুলো আজকে একেবারে মানে ভালো করে ছাত্ররা মুখস্থ করে পরের টেবিলের সামনে লিখে ঝুলাই রাখো। এটা কিন্তু রিটেনে আসে, অস্পিতে আসে, ভাইবাতে ধরে, ঠিক আছে? তাইলে ভালো থাকো সবাই।